নমস্কার, আমি জ্যোতির্ময়। গল্প সফরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরও একটি মজার গল্প আপনাদের জন্য, প্রচেত গুপ্তের লেখা, মানুষ চেনা কঠিন। চলুন তাহলে গল্প সফর শুরু করা যাক। কথায় বলে মানুষ চেনা কঠিন, কিন্তু তা যে কখনো কখনো ভীষণ কঠিন হয়ে ওঠে কে জানত। নির্মলবাবু অন্তত জানতেন না, এসব নিয়ে তিনি কখনো মাথাও ঘামাননি। কোনো কিছুতেই বিশেষ মাথা ঘামানো তিনি পছন্দ করেন না। ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে বাজার করেন, অফিস যান, ছুটির পর সোজা বাড়ি। বাড়ি ফিরে কখনো পত্রপত্রিকা পড়েন, কখনো টিভি দেখেন, 10টা বাজলেই খেয়ে দেয়ে ঘুম। ঝামেলাহীন জীবন। কিন্তু এবার পড়েছেন ঝামেলায়। প্রায়ই মানুষ চিনতে পারছেন না, পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পরশুদিন রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ঘুম পর্যন্ত ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসলেন নির্মলবাবু, গলা শুকিয়ে কাঠ। কি বিপদ! নির্মলবাবু অফিস থেকে ফেরার পথে ডাক্তার ঘোষের চেম্বারে ঢুকলেন। ডাক্তার ঘোষ তার বহুদিনের পরিচিত, অসুখ বিসুখ হলেই তার কাছেই ছুটে যান। মানুষটা মজার, হাসি ঠাট্টা করে রোগীর টেনশন কমিয়ে দেন। নির্মলবাবুকে ঢুকতে দেখে ডাক্তারবাবু একগাল হেসে বললেন, কি দুঃসংবাদ? দুঃসংবাদ ছাড়া তো আমাকে মনে পড়ার কোনো কারণ নেই। কি হয়েছে? জ্বর, পেট ব্যথা, নাকি প্রেসার বাড়ল? নির্মলবাবু চেয়ারে ধপ করে বসে কাঁচুমাচু মুখে বললেন, ও সব কিছু নয় ডাক্তারবাবু, সমস্যা অন্য, এই খুবই বিচ্ছিরি সমস্যা, মানুষ চিনতে পারছি না। ডাক্তার ঘোষ চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। নির্মলবাবুর কথা শুনে সোজা হয়ে ভুরু কুঁচকে বললেন, কি বললেন, কি চিনতে পারছেন না? নির্মলবাবু আবার বললেন, মানুষ চিনতে পারছি না। ডাক্তারবাবু ফের চেয়ারে হেলান দিয়ে হেসে বললেন, ও তাই বলুন, আমি ভেবেছিলাম কি না কি হয়েছে, এটা কোনো সমস্যা হলো, এই নিয়ে টেনশন করছেন? আরে বাবা, মানুষ চেনা কি অত সহজ ব্যাপার? আপনি তো কোন ছার, বড় বড় মনীষীরা পর্যন্ত বলে গিয়েছেন মানুষ চেনা বড় কঠিন। আপনি কাউকে হয়তো একরকমভাবে চিনলেন, পরক্ষণেই দেখবেন সে এমন একটা কাজ করে বসলো যে তার সম্পর্কে আপনার ধারণাটাই গেল পুরো পাল্টে। আসলে মানুষের ভিতরে অন্য একটা মানুষ থাকে, তাকে সবসময় বাইরে থেকে বোঝা যায় না। এই যেমন রতনেরই কথাই ধরুন। রতন আমাদের রান্নার মাসি 10 বছরের ছেলে, মায়ের সঙ্গে এসে চুপটি করে বসে থাকত, দেখলে মনে হতো বোকা আর ক্যাবলা, ভালো করে নিজের নাম পর্যন্ত বলতে পারে না। সেই ছেলেকেই একদিন ঘাড় ধরে নিয়ে গিয়ে পাড়ার স্কুলে ভর্তি করিয়ে দিলাম। সবাই বলল, ওই গাধা ছেলের স্কুলে গিয়ে কোনো লাভ হবে না। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এবছর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর চোখ কপালে উঠে গিয়েছে, গাধাটা ক্লাসে সেকেন্ড হয়েছে। একটা পাটিগণিত ভুল না করলে ফার্স্ট হয়ে যেত। ব্যাপারটা ভাবুন একবার, ক্যাবলা বোকা ছেলে পরীক্ষায় একেবারে সেকেন্ড। তার মানে গোড়ায় আমরা রতনকে চিনতে পারিনি। আবার উল্টোটাও হয়, যাকে ভালো বলে জানি পরে দেখি অমন খারাপ আর দুটো হয় না। নিজের উপর রাগ হয়, মনে হয় এতদিন ভুল চেনার জন্য নিজের গালেই একটা চড় কষাই। তাই বলছি এটা কোনো সমস্যা নয়, শুধু আপনি নয়, কেউই মানুষ চিনতে পারে না। ডাক্তারবাবু থামলে নির্মলবাবু মিনমিন করে বললেন, ডাক্তারবাবু আমি ও কথা বলতে চাইনি, এ চেনা সে চেনা নয়, আমার না চিনতে পারবার সমস্যা অন্য, আমি সত্যি সত্যি মানুষ চিনতে পারছি না। দেখা হলে মুখ মনে পড়ছে না,
নাম মনে পড়ছে না, এমনকি কবে কোথায় আলাপ পরিচয় হয়েছিল তাও মাথায় আসছে না। ডাক্তার ঘোষ এবার গম্ভীর হলেন, বললেন, মেমোরি লস, স্মৃতিভ্রংশ। নির্মলবাবু বললেন, স্মৃতিভ্রংশ কিনা বলতে পারবো না, অন্য সবই তো মনে থাকে, যত ঝামেলা হচ্ছে মানুষ নিয়ে। ডাক্তার ঘোষ আরও গম্ভীর হয়ে গেলেন, তিনি মাথা নামিয়ে টেবিলের উপর হাতের পেন ঠুকতে ঠুকতে বললেন, আপনার বয়স কত হলো যেন নির্মলবাবু? নির্মলবাবু বললেন, 59, 59 অ্যান্ড 2 মান্থস, আর 10 মাস পর রিটায়ার করব। ডাক্তার ঘোষ নির্মলবাবুর চোখের দিকে তাকিয়ে বললেন, স্মৃতিভ্রংশ হওয়ার মতো বয়স আপনার এখনও হয়নি। বেশি বয়সে অনেক সময় মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, এসব নিয়ে অনেক গবেষণা চলছে, তবে আপনার বেলায় এই যুক্তি খাটে না। আপনি কি কাউকেই চিনতে পাচ্ছেন না? সবাইকেই অচেনা লাগছে। নির্মলবাবু আটকে উঠলেন, না না না, তা নয়, তাহলে তো আরও বিপদে পড়তাম, আপনাকেও চিনতে পারতাম না ডাক্তারবাবু। দিব্যি অফিস যাচ্ছি, কাজকর্ম করছি, অফিসের বস থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকলকেই চিনতে পারছি। কথাটা ঠিক, নির্মলবাবু সকলকে চিনতে পারছেন না এমন নয়, ভালোই চিনতে পারছেন। বলা যেতে পারে কাউকে কাউকে চিনতে মুখ পর্যন্ত দেখতে হচ্ছে না। এই তো অফিসের সহকর্মী অরুণেশ পাইনকে সেদিন স্রেফ পিঠ দেখে চিনে ফেললেন। অরুণেশ 200 টাকা ধার নিয়েছিল, 1 মাস হয়ে গেল টাকা ফেরতের নামগন্ধ নেই, রাস্তায় অফিসে বাসস্টপে নির্মলবাবুকে দেখলেই উল্টো দিকে পালায়। সেদিন টিফিনের সময় নির্মলবাবু হঠাৎ নজর পড়ল ফুটপাতে কে যেন পিছন ফিরে দাঁড়িয়ে আছে, নীল জামা, ঝাঁকড়া চুল, কেমন যেন চেনা চেনা। এটা অরুণেশ না? নির্মলবাবু গুটি গুটি পায়ে এগিয়ে পিঠ খামচে ধরলেন। অরুণেশ পাইন তখন পাউরুটি আর আলুর দম দিয়ে টিফিন করছিল, ঘাড় ঘুরিয়ে নির্মলবাবুকে দেখে এমন চমকালো যে চামচ টপকে একটা আলু গিয়ে পড়ল তার জামার বুক পকেটে। জামা নষ্ট হয়ে যাওয়ায় অরুণেশ পাইন কাতর হয়ে পড়ল, তাতে টললেন না নির্মলবাবু, 100 টাকা আদায় করে তবেই ছাড়লেন। লোক চিনতে না পারলে কি এমনটা সম্ভব হতো? নির্মলবাবু বললেন, পুরনো লোকজনের বেলায় গোলমাল হচ্ছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু সরু চোখে তাকালেন, বললেন, পুরনো লোকজন? কত পুরনো? না, বেশি পুরনো হলে চিন্তার কিছু নেই, পুরনো মানুষ চিনতে সকলেরই কম বেশি ঝামেলা হয়। নির্মলবাবু চুপ করে রইলেন। এখন পর্যন্ত যে কটা ঘটনা ঘটেছে সবই পুরনো পরিচিতদের সঙ্গে, স্কুল কলেজ চাকরি জীবনের গোড়ার দিকের লোক। প্রথম গোলমাল হল এক বিকেলে, বিকেল ঠিক না, তখন সন্ধে হব হব। অফিস থেকে ফেরার পথে নির্মলবাবু দাঁড়িয়েছিলেন অটোর লাইনে, অটো স্টেশন পর্যন্ত গিয়ে 6:05 ট্রেন ধরবেন, এই ট্রেনটা একটু ফাঁকাও থাকে। একটু অন্যমনস্ক হয়েই ছিলেন নির্মলবাবু, স্টেশনে সময় মতো পৌঁছতে হবে, তার জন্য চাপা টেনশন ছিল। হঠাৎ কে যেন খপ করে ডান হাতটা চেপে ধরল। কিরে, কেমন আছিস? নির্মলবাবু মুখ তুললেন, কাঁচা পাকা চুলের রোগা চেহারার এক ভদ্রলোক, বয়স তার মতোই হবে। মানুষটাকে রাস্তার মাঝখানে দুম করে হাত চেপে ধরলেন কেন? হালকা বিরক্ত হলেন নির্মলবাবু, চেনা যাচ্ছে না, এমন কেউ যদি হঠাৎ হাত চেপে ধরে আর ধরেই তুই তোকারি শুরু করে, বিরক্ত হওয়ারই তো কথা। ভদ্রলোক ভুল করেছেন না তো? করতেই পারেন, অনেক সময় কাছাকাছি দেখতে লোকের সঙ্গে গুলিয়ে যায়। কাঁচা পাকা চুলের ভদ্রলোক এবার হেসে বললেন,
এই কেমন আছিস নির্মল? এ এখন থাকিস কোথায়? ফ্ল্যাট কিনেছিস নাকি বাড়ি করলি? এখন পোস্টিং কোথায় তোর? শিলিগুড়ির অফিস থেকে বদলি হয়ে তো বারাসাত গেলি, তারপর? না, ভুল করেননি, সবই ঠিকঠাক বলছেন। তার মানে অনেকটাই জানেন, নিশ্চয়ই কোনো না কোনো সময় পরিচয় ভালোই ছিল। কিন্তু ইনি কে? দাঁত কামড়ে নাম মুখ পরিচয় মনে করার চেষ্টা করলেন নির্মলবাবু। না, মনে পড়ছে না। মুখ চেহারা এমনকি কথা বলার ভঙ্গিতেও কোনো চেনা ব্যাপার নেই, অথচ ভদ্রলোক এমন ব্যবহার করছেন যেন বহুদিনের পরিচিত। কি মুশকিল! কাঁচা পাকা চুল আবার হেসে বললেন, কি রে, এ বোবা হয়ে গেলি যে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস যে বড়। তুই অবশ্য চিরকালই কম কথা বলতিস, সাতটা প্রশ্ন করলে একটার জবাব পেতাম, এখনো সেই অভ্যেসটা আছে? নির্মলবাবুর মাথা ঝমঝম করে উঠল, সত্যি তো তিনি কম কথার মানুষ। এই লোকটাও জানে এটা? মানুষটা কোন বয়সে তাকে দেখেছেন? স্কুলের সময়, কলেজে ওঠার পর, নাকি আরো বড় হয়ে? যে সময়ই হোক, এই ভদ্রলোক তাকে চেনেন এবং ভালো করেই চেনেন। নাম জিজ্ঞেস করবেন? খারাপ হবে। সে হোক গে, অন্য উপায়ও তো নেই। নির্মলবাবু মাথা চুলকে আমতামতা করতে লাগলেন। কাঁচা পাকা চুলের ভদ্রলোক এবার হাত ছেড়ে দিয়েছেন, তার মুখটাও কেমন যেন থমথমে হয়ে গেল, অপমানিত হলে যেমন হয়। চোখ সরু করে বললেন, এ কি ব্যাপার বলতো নির্মল, কোনো সমস্যা হয়েছে? কিছু বলছিস না কেন? নির্মলবাবু ঢোক গিলে বললেন, আসলে ঠিক। আসলে কি? নির্মলবাবু অসহায়ের মতো হেসে বললেন, আসলে আপনাকে। কাঁচা পাকা চুলের ভদ্রলোক এবার চমকে উঠলেন, দুপা পিছিয়ে গিয়ে বললেন, আপনাকে? তুই আমাকে আপনি আজ্ঞে করছিস নির্মল? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? নির্মলবাবু এবার মনে জোর এনে বললেন, আমাকে মাফ করবেন, আমি আপনাকে না ঠিক চিনতে পারছি না। ভদ্রলোক একটু থমকে দাঁড়ালেন, স্থির চোখে মুহূর্তখানেকের জন্য তাকিয়ে রইলেন নির্মলবাবুর দিকে, তারপর চোখ সরিয়ে বিড়বিড় করতে করতে এগিয়ে গেলেন। নির্মলবাবুর দিকে আর একবারও না তাকিয়ে ট্রামলাইন পার হলেন অগোছালো পায়ে। মানুষ মনে খুব আঘাত পেলে কি এমন এলোমেলো হয়ে যায়! ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটা বাসে উঠেও পড়লেন ভদ্রলোক। ভঙ্গি দেখে মনে হলো ওই বাসটা তার রুটের নয়। নির্মলবাবুর কাছ থেকে সরে যাওয়ার জন্য হাতের কাছে যা পেয়েছেন তাতেই উঠে পড়েছেন। নির্মলবাবুই বা কী করবেন, কাঁচা পাকা চুলের মানুষটার আচরণে খানিকটা অবাক হয়ে অটোয় উঠে পড়লেন। আশ্চর্যের ব্যাপার হলো, স্টেশনে ঢোকার মুখে মানুষটাকে মনে পড়ে গেল নির্মলবাবুর। এ তো পার্থ, পার্থ হাজারি। সরকারি চাকরি পেয়ে প্রথম শিলিগুড়িতে পোস্টিং হয়েছিল নির্মলবাবুর, তখন একটা বছর মেশে ছিলেন। পার্থ হাজারি ছিলেন রুমমেট, কাজ করতেন বেসরকারি কোনো একটা ফার্মে। একসঙ্গে কত ওঠা বসা হয়েছে! শুধু কি ওঠা বসা, সম্পর্ক ছিল তার চেয়েও বেশি। পার্থ মানুষ হিসাবে ছিলেন একজন পরোপকারী মানুষ। একবার নির্মলবাবুর জ্বরে গোটা রাত জেগে সেবা করেছিলেন। এক বছরের মাথায় নির্মলবাবু বদলি হতে ছাড়াছাড়ি হয়ে গেল, তারপরেও কিছুদিন যোগাযোগ ছিল। সেই পার্থকেই চিনতে পারলেন না? ছি 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 ছি, পার্থর ফোন নাম্বার ঠিকানা কিছুই তো নেই। যোগাযোগ করে যে ক্ষমা চেয়ে নেবেন সে উপায়ও নেই। নিজের ওপর রাগ হতে লাগলো নির্মলবাবুর, এত রাগ হলো
যে তিনি 6টা 5-এর ট্রেন ছেড়ে দিলেন। ভিড়ের কারণে পরের গাড়িটাতে উঠতে পারলেন না। এই ঘটনার পর দিন 10 হলো, কোনো গোলমাল হয়নি। আবার হলো 11 বা 12 দিনের মাথায়। রবিবার সকালে বাড়িতে একটি মেয়ে দেখা করতে এলো। বয়স খুব বেশি নয়, 25-26। হাতে ছোটখাটো একটা মিষ্টির বাক্স। সেই বাক্স টেবিলের উপর রেখে মেয়েটি নির্মলবাবুকে প্রণাম করল, বলল, কেমন আছেন নির্মলদা? নির্মলবাবু একটু অবাক হলেন। সাত সকালে একটি অপরিচিত মেয়ে বাড়িতে এসে কেমন আছেন জিজ্ঞেস করলে অবাক হওয়ারই কথা, কিন্তু তার পার্থ হাজারির কথা মনে পড়ে গেল। তিনি সতর্ক হলেন, বললেন, তুমি কেমন আছো? মেয়েটি একটু ইতস্তত করে বলল, ভালো না। নির্মলবাবু আরও অবাক হলেন, বাড়ি বয়ে একটি অচেনা মেয়ে ভালো নেই এটা বলতে এসেছে, তাও আবার সঙ্গে মিষ্টি। হঠাৎ নির্মলবাবুর মনে হতে লাগল, কোনো রকম গোলমাল নেই তো। হতেই পারে, আজকাল কত রকম কায়দায় মানুষকে ঠকানো হচ্ছে, এই মেয়ে হয়তো মিষ্টির বাক্স নিয়ে ঠকাতে এসেছে। মেয়েটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছল, শুকনো গলায় বলল, একটু বসি, অনেকটা পথ তো হাঁপিয়ে গিয়েছি, তার উপর গরমটাও খুব পড়েছে। নির্মলবাবু খানিকটা থতমত খেয়েই বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। মেয়েটি বসল। নির্মলবাবু উল্টো দিকের চেয়ারে বসলেন। মেয়েটি বলল, আপনার বাড়ির ঠিকানা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে নির্মলদা, আমরা তো আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। নির্মলবাবু সাবধানে বললেন, ও। মেয়েটি বলল, আমি দাদার সঙ্গে একবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আপনার মা আমাদের লুচি আর পটল ভাজা খেতে দিয়েছিলেন, আমি একটা ফুল কাটা কাঁচের গ্লাস ভেঙে ফেললাম, দাদা খুব বকাবকি করতে লাগলো, আপনার মা বললেন একদম বকবে না, ছোট মানুষ গ্লাস ভাঙবে না তো কে ভাঙবে। কথাটা শেষ করেই মেয়েটি হাসল। নির্মলবাবু স্থির চোখে তাকিয়ে রইলেন। মা লুচি পটল ভাজা আলু ভাজা এসব খাওয়াতেন, বাড়ির কয়েকটা কাঁচের গ্লাসের গায়েও সত্যি সত্যি ফুলপাতার নকশা ছিল, মায়ের শখ করে কেনা। মা মারা গিয়েছেন, দেশের বাড়িও বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু এই মেয়েটি কে? মিথ্যে কথা বিশ্বাসযোগ্য করার জন্য নানা ধরনের ইনফরমেশন জোগাড় করে এনেছে নাকি? কে যেন বলেছিল, যারা লোক ঠকায় তারা খাটাখাটনি করে ইনফরমেশন জোগাড় করে, জোগাড় করা ইনফরমেশনের সঙ্গে গল্প জুড়ে দেয়। এখানে যেমন গ্লাস ভাঙার গল্প জুড়েছে, কিন্তু দাদাটা কি? আর একটু অপেক্ষা করতে হবে, টাকা পয়সার কথা যদি তোলে তাহলে বুঝতে হবে সত্যি গোলমাল আছে। মেয়েটি এবার মাথা নামিয়ে নিচু গলায় বলল, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি নির্মলদা। নির্মলদা নড়ে চড়ে বসলেন। বিপদ? কাঁদুনি গাওয়া শুরু হলো নাকি? এবার নিশ্চয়ই টাকা চাইবে, এতক্ষণ অভিনয় করেছে, এবারে ঝুলি থেকে বিড়াল বেরোবে, গল্প ফেঁদে টাকা চাইবে। তাই ঘটল। মেয়েটি একটু চুপ করে থেকে মাথা তুলল, ছলো ছলো চোখে বলল, দাদার খুব অসুখ, হাসপাতালে ভর্তি হতে হবে, হাতে একদম টাকা পয়সা নেই, দাদা বলল নিমুর কাছে যা, ও নিশ্চয়ই সাহায্য করবে, বেশি নয়। নির্মলবাবু ঠোঁটের কোণে হাসলেন, যা ভেবেছিলেন ঠিক তাই, মেয়েটিকে কি করা উচিত? পুলিশ ডেকে ধরিয়ে দেবেন নাকি বাড়ি থেকে বের করে দেবেন? পুলিশ টুলিশের ঝামেলায় না গিয়ে বের করে দেওয়াটাই ভালো, তবে তার আগে ধমক দেওয়া দরকার, বুঝিয়ে দেওয়া উচিত নির্মল সেন বোকা মানুষ নন।
এত ইনফরমেশন জোগাড় করেছো, আর এটা করনি? নির্মলবাবু কড়া গলায় বললেন, তোমার দাদার নাম কি, কোথায় থাকে? অনেকক্ষণ থেকে দাদা দাদা করছো, কিন্তু আমি তো আর রাজ্যের দাদা বোনকে মনে করে রাখিনি, রাখা সম্ভব নয়। মেয়েটি থমকে গেল, মনে হয় অবাক হলো, তারপর কষ্ট করে হেসে বলল, ও আমারই ভুল হয়ে গিয়েছে, এত কথা বলছি পরিচয়টাই দিইনি, বোকার মতো ধরে নিয়েছিলাম আপনি আমাকে দেখেই চিনতে পারবেন। কত বছর আগে যে আপনাদের সঙ্গে আমাদের শেষ দেখা হয়েছিল, আপনি স্কুল পাশ করে দেশের বাড়ি থেকে কলকাতার কলেজে পড়তে এলেন সেই সময়, আমি তখন তো খুব ছোট, তখন ফ্রক পরে উঠোনে এক্কা দোক্কা খেলি, এখন কত বদলে গিয়েছি, আপনার না চেনারই কথা। আমরাও ওই বাড়ি ছেড়ে দিয়েছি, তবে জানেন নির্মলদা, দাদা কিন্তু আপনার মতোই, মোটেই বদলায়নি, চেহারাটা যা সামান্য ভারী হয়েছে। কথা শেষ করে মেয়েটি আবার মলিন হাসল। নির্মলবাবু চোখ পাকিয়ে বললেন, অনেক কথা হলো, এবার দাদার নামটা বলো, আমার তাড়া আছে, বেরোতে হবে। আবার ধমকানিতে জড়সড় হয়ে গেল মেয়েটি, নিজেকে সামলে নিয়ে বলল, আমার দাদা মানিক আর আমি শিখা, আপনার দেশের বাড়ি দুটো পাড়া পরেই থাকতাম। নির্মলবাবু মনের ভিতর ডুব দিলেন, স্মৃতি হাতড়াতে লাগলেন, দেশের বাড়ির কাছে থাকতো মানিক, কই, এমন নামে কাউকে তো মনে পড়ছে না, তার বোন শিখা, না না, বিমান বলে একজনকে মনে পড়ছে, তার বোনও ছিল না, ভাই ছিল, বিলু, বিলু খুব দুষ্টু ছিল, এ বাড়ি তার বাড়ি থেকে পেয়ারা আম কালো জাম চুরি করে বেড়াতো। এবার এই মেয়ে ধরা পড়ে গেল, ইনফরমেশন ভুল এনেছে, মনে মনে নিজের পিঠ চাপড়ালেন নির্মল সেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর কড়া গলায় বললেন, সরি, মানিক বা শিখা নামের কাউকে আমি মনে করতে পারছি না, সুতরাং কোনো রকম টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এমন সরাসরি প্রত্যাখ্যানের কথা শুনতে হবে ভেবে মেয়েটি একটু থমকে দাঁড়াল, সেও উঠে দাঁড়াল, নিচু গলায় আরও সব পুরনো জায়গা আর মানুষের নাম বলতে থাকল, যদি নির্মলবাবুর মনে পড়ে। নির্মলবাবু হাত তুলে থামালেন, গলা খানিকটা নরম করে বললেন, তুমি আমার টেলিফোন নম্বরটা রাখো, কাল সকালে একবার ফোন করো, তোমার দাদাকে যদি মনে পড়ে। পরদিন কেন, পরপর দুটো দিন কেটে গেলেও নির্মলবাবুর মানিক নামে কাউকে মনে পড়ল না, সেই মেয়েও আর ফোন করল না, নিশ্চয়ই ধরা পড়ে যাওয়ার ভয় পেয়েছে। নির্মলবাবু নিজের উপর খুশি হলেন, আর একটু হলেই ঠকে যাচ্ছিলেন, টাকা লাগবে সরাসরি বল, মিথ্যে বলবি কেন? নির্মলবাবু গোটা ঘটনাটাই ভুলে গেলেন। মনে পড়ল 7 দিন পর, হঠাৎ একদিন অফিসে ফাইল দেখতে দেখতে সবটা মনে পড়ে গেল। মানিকের বিনুনি ঝোলানো ছোট্ট বোন শিখাকে মনে পড়ে গেল, কলকাতার কলেজে পড়তে আসার সময় হাত ফাঁকা ছিল, মানিক জোর করে কিছু টাকা জামার পকেটে গুঁজে দিয়েছিল, সেই টাকার পরিমাণ খুব বেশি ছিল না, কিন্তু তখন কাজে লেগেছিল খুব। নির্মল টেবিল ছেড়ে উঠে বাথরুমে গেলেন, চোখে মুখে জলের ঝাপটা দিলেন, কি করে মানিককে ভুলে গেলেন, কি করে, ইস, শিখার ফোন নম্বরটাও তো রেখে দেননি, মেয়েটা নিশ্চয়ই অপমানিত হয়েছে, অথবা সব শুনে মানিকই হয়তো বারণ করে দিয়েছে। সারা দিন আর কাজে মন দিতে পারলেন না নির্মলবাবু, যেটুকু করলেন তাও ভুল করলেন।
পরপর আরও কয়েকটা ঘটনা ঘটল। নির্মলবাবু মাস্তুতো বোনের মেয়ের বিয়েতে গিয়ে চিনতে পারলেন না বিশ্বনাথ প্রামাণিককে। বিশ্বনাথ কলেজে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল, নির্মলবাবুকে কয়েকটা ম্যাচে চান্সও করিয়ে দিয়েছিল। একবার নির্মলবাবু সেম সাইড করে ম্যাচ হারিয়ে দিলেন, সবাই রেগে আগুন হয়ে এই মারে তো সেই মারে, নির্মলবাবুর তো কেঁদে ফেলার মতো অবস্থা। বিশ্বনাথ এগিয়ে এসে বাঁচিয়েছিল, বলেছিল, খেলতে গেলে এমন হতেই পারে, নির্মল তো আর ইচ্ছে করে নিজের গোলে বল ঢোকায়নি, তাছাড়া পৃথিবীর বহু বড় বড় ম্যাচে সেম সাইডের ঘটনা ঘটেছে। সেই নির্মলবাবুই বিয়ে বাড়িতে যেন আবার সেম সাইড করে বসলেন। বিশ্বনাথকে চিনতে না পারাটা সেম সাইড ছাড়া আর কি। বিশ্বনাথের চেহারায় এমন কিছু অদল বদল ঘটেনি, শুধু একটা চশমা। সে তো নির্মলবাবুর নিজেরও হয়েছে, কই তাকে চিনতে তো বিশ্বনাথের ভুল হলো না। লজ্জায় মাথা কেটে যাওয়ার মতো অবস্থা। সেদিন অফিস পাড়ায় আর এক কাণ্ড হলো। লালবাজারের পাশের গলিতে জুতো পালিশ করাচ্ছিলেন নির্মলবাবু। আধবুড়ো ধরনের একজন এসে ঠক করে প্রণাম করে বসল। হঠাৎ প্রণাম পেয়ে নির্মলবাবু থতমত খেয়ে গেলেন। কে? খানিকক্ষণ আবোল তাবোল কথা বলার পরও মনে পড়ল না। আধবুড়ো মানুষটা ফোকলা দাঁতে হেসে বললেন, স্যার আপনি আমায় চিনতে পারছেন না, আমি উপেন, আপনার বারাসাত অফিসের পিয়ন, সেই যে একবার অফিসে আপনার ডান পা মচকে যাওয়ার পর আপনি আমার কাঁধে ভর দিয়ে রিক্সায় উঠলেন, আর আপনাকে রিক্সায় তুলতে গিয়ে আমার বাঁ পাটা মুচকে ঢোল হয়ে গেল, এবার মনে পড়েছে? কথাটা শেষ করে আওয়াজ করে হাসল উপেন। নির্মলবাবু হাঁ করে দাঁড়িয়ে রইলেন। কই উপেন নামে তো কাউকে মনে পড়ছে না। খুব খারাপ লাগলো নির্মলবাবুর, আরও বেশি খারাপ লাগলো যেদিন চারুকে চিনতে পারলেন না। স্কুলের পাশে দোকান ছিল চারুদের, দোকানে চায়ের সঙ্গে পাউরুটি কেক বিস্কুটও বিক্রি হতো। ছেলে মানুষ চারু বাবার সঙ্গে দোকানে বসত, সাঁতার আর গাছে চড়ায় সে ছিল ওস্তাদ। কতবার টিফিনের সময় পেট খিদে চৌ চৌ করেছে অথচ পকেটে পয়সা ছিল না। চারু তার বাবাকে লুকিয়ে ধারে কেক বিস্কুট সাপ্লাই করত, বলতো, এখন চুপি চুপি নিয়ে যাও নির্মলদা, পরে মনে করে দাম দিয়ে যাবে। কতবার যে সেই দাম মেটানো হয়নি। সেই চারুর সঙ্গে গত সোমবার দেখা হয়ে গেল বড় বাজারের ট্রামে। কলকাতায় এসেছিল দোকানের জিনিসপত্র কিনতে। চারু বড় হয়েছে, মুখ মনে না পড়লেও নামটা তো মনে থাকার কথা ছিল। প্রথম চোটে নির্মলবাবুর কিছুই মনে পড়ল না। চারু, চারুর দোকান, টিফিনের সময় ধারে খাওয়া, কিছুই নয়। চারু কিন্তু চিনতে পেরেছে, এগিয়ে এসে বলল, কেশব পাড়ার নির্মলদা না? সেই যে রাইট ব্যাকে খেলতে, তাই তো? একবার স্কুল পালিয়ে নীলদিঘিতে সাঁতার দিতে গিয়ে হাবুডুবু খাচ্ছিলে, আমি টেনে তুলেছিলাম, ঠিক বলেছি? আমি চারু, চারু, চিনতে পেরেছ? নির্মলবাবু হতভম্ব হয়ে বসে রইলেন। কথাগুলো সত্যি, কিন্তু চারু নামে কাউকে মনে পড়ছে না। মনে পড়ল বেশ খানিকটা পরে, মনে পড়ল চারু তার ব্যাগ নিয়ে ট্রাম থেকে নেমে পড়ার পর। আর সেদিন রাতেই নির্মলবাবু ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। দেখলেন অফিস যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন, কিন্তু আয়নায় যাকে দেখছেন তাকে চিনতে পারছেন না। নিজেকে চিনতে না পেরে ধড়মড় করে ঘুম ভেঙে উঠে পড়লেন। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। উহ, কি ভয়ঙ্কর! নির্মলবাবু ঠিক করলেন আর নয়, ডাক্তারের কাছে যাবেন। এ তাঁর কি অদ্ভুত অসুখ হলো!
ডাক্তার ঘোষ সব মনটা দিয়ে শুনলেন। চিন্তিত গলায় বললেন, সমস্যা কতদিন ধরে চলছে? নির্মলবাবু রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, ও সব মিলিয়ে মাসখানেক হবে। ডাক্তারবাবু এবার শান্ত ভঙ্গিতে বললেন, দেখুন নির্মলবাবু, আপনার এই সমস্যা একদিকে যেমন জটিল নয়, অন্যদিকে আবার জটিলও। পুরনো দিনের মানুষের মুখ নাম আমরা সকলেই কম বেশি ভুলে যাই। পুরনো মানুষ চেনার ব্যাপারে সকলের স্মৃতিশক্তি সমান হয় না, তাই নিয়ে আমি ভাবছি না। এটা একটা সহজ সমস্যা, কিন্তু আপনার বেলায় জটিল দিকটা হলো আপনার ঘটনাগুলোয় একটা মিল আছে। আপনি সেই সব মানুষকেই চিনতে পারেননি যারা কোনো না কোনোভাবে কখনো আপনার উপকার করেছেন। কেউ আপনার অসুখের সময় সেবা করেছে, কেউ ফুটবল ম্যাচে সেম সাইড গোল দেওয়ার পরও আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দিয়েছে, কেউ টাকা ধার দিয়েছিল, কেউ খিদের সময় বিস্কুট খাইয়েছে, কেউ দিঘির জলে হাবুডুবু খাওয়ার সময় আপনাকে টেনে তুলেছে। এদের আপনি এখন আর মনে করতে পারছেন না, এটাই হচ্ছে জটিল ব্যাপার। নির্মলবাবু অবাক হলেন, তাই তো, এমন করে তো তিনি ভাবেননি। ডাক্তারবাবু ঠিকই বলেছেন, ছি ছি ছি, এ তো লজ্জার ঘটনা। উপকার নিয়ে ভুলে যাওয়ার মতো খারাপ কাজ তো আর হয় না। ওরা সবাই তাকে নিশ্চয়ই স্বার্থপর ভাবছে, অকৃতজ্ঞ ভাবছে। নির্মলবাবু টেবিলের ওপর দিয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলেন, কাতর গলায় বললেন, আমাকে ভালো করে দিন প্লিজ, আমাকে ওষুধ দিয়ে ভালো করে দিন। ডাক্তারবাবু চেয়ারে হেলান দিয়ে সুন্দর করে হাসলেন, বললেন, এই অসুখের কোনো ওষুধ ডাক্তারবাবুরা দিতে পারেন না, কেউই পারে না। ওষুধ আপনাকেই খুঁজে বের করতে হবে। তবে আমার মনে হচ্ছে আপনি পারবেন। আপনার ইচ্ছে, লজ্জা, অনুশোচনা দেখে মনে হচ্ছে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মনে জোর রাখুন। ডাক্তারবাবু মনে জোর রাখতে বললেও নির্মল সেন যথেষ্ট ভেঙে পড়লেন, মনমরা হয়ে গেলেন। বাড়িতে, পাড়ায়, অফিসে অনেকেই জিজ্ঞেস করল, কি হয়েছে? নির্মলবাবু শুকনো হেসে বললেন, কিছু নয়। তিন দিনের মাথায় অদ্ভুত একটা ঘটনা ঘটল। কাজের চাপে টিফিন খাওয়া হয়নি অফিসে। ছুটির পর রাস্তায় নেমে নির্মলবাবু বুঝলেন জোর খিদে পেয়ে গিয়েছে। ভাবলেন একেবারে বাড়িতে ফিরেই খাওয়া দাওয়া করবেন, আর কতক্ষণই বা লাগবে। ট্রেনে উঠলেন, ঘন্টা দেড়েকের মধ্যেই তো বাড়ি। কিন্তু স্টেশনে পৌঁছে খবর পেলেন লাইনে গোলমাল হয়েছে, ট্রেন ঘণ্টাখানেক লেট। স্টেশন থেকে বাইরে এসে ছোটোখাটো একটা রেস্তোরাঁয় ঢুকে টোস্ট, অমলেট আর চা দিতে বললেন নির্মলবাবু। এখানে তিনি আগে অনেকবারই এসেছেন, মালিক কর্মচারীরা চেনা জানা হয়ে গিয়েছে। খাবার আসার আগে টেবিলে পড়ে থাকা খবরের কাগজটা উল্টাতে লাগলেন নির্মলবাবু। হঠাৎই হইচই, মুখ তুললেন নির্মলবাবু। রেস্তোরাঁয় দরজার কাছে একটা লোককে কয়েকজন কর্মচারী মিলে চেপে ধরেছে। লোকটার পোশাক আশাক মোটে ভালো নয়, জামার রং ফ্যাকাশে, রবারের জুতো ধুলো মাখা, চুল এলোমেলো, সঙ্গে আবার এক মুখ কাঁচা পাকা দাড়ি। লোকটার বয়স কম নয়, ষাটের কাছাকাছি। রেস্তোরাঁর কর্মচারীরা কয়েকজন মিলে লোকটাকে জোর করে ধরে রাখতে চাইছে, সেও হাত ছাড়িয়ে পালাতে চাইছে। ভাঙা ভাঙা গলায় বলছে, আমায় ছেড়ে যেতাও, যেতে দাও আমায়। এক কর্মচারী খাবারের প্লেট এনে নির্মলবাবুর সামনে রাখল। নির্মলবাবু বললেন, কি ব্যাপার ভাই, গোলমাল কিসের? কর্মচারীটি কাঁধে রাখা তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, আর বলবেন না দাদা, ও খাওয়া দাওয়া করে দাম না দিয়ে পালাচ্ছিল, বলছে পয়সা নেই। আগেও এই লোক একই কাণ্ড করেছে,
পয়সা নেই তো দোকানে ঢুকে খাওয়ার কি আছে? আজ ঠিক হয়েছে, লোকটাকে থানায় দেওয়া হবে। নির্মলবাবু খাওয়ায় মন দিলেন, গোলমালে তার কোনো উৎসাহ নেই। কিন্তু টোস্টে একটা কামড় দেওয়ারই সঙ্গে আবার লোকটার চিৎকার শুনতে পেলেন। বাধ্য হয়েই মুখ ফেরালেন, টানা হেঁচড়ায় লোকটার চোখ থেকে চশমা ছিটকে পড়ে গিয়েছে। চমকে উঠলেন নির্মলবাবু, আরে মুকুন্দ না? হ্যাঁ মুকুন্দই তো, মার কুটে মুকুন্দ। স্কুলের মাস্টারমশাইরা বলতেন ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে। কথাটা সত্যি, ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সকলকে খুব জ্বালিয়েছে, তারপর কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। কিন্তু মুকুন্দর এ কী হাল হয়েছে, খাবারের দাম পর্যন্ত দিতে পারছে না, এত দুরবস্থা! মনটা হু হু করে উঠল। নির্মলবাবু হাতের খাবার প্লেটে নামিয়ে রাখলেন, একটুক্ষণ বসে রইলেন চুপ করে, তারপর উঠে এগিয়ে গেলেন ক্যাশ কাউন্টারের দিকে। ধস্তাধস্তিতে মুকুন্দ নামের মানুষটার জামা খানিকটা ছিঁড়ে গিয়েছে, বাঁ দিকে চোখের তলাটা ফুলেছে, হয়তো কেউ মারধর করেছে। সে লাল লাল চোখে কুঁচকে রাগি গলায় নির্মলবাবুকে বলল, আপনি আমার খাবারের দাম দিচ্ছেন কেন? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। নির্মলবাবু হেসে বললেন, এমনি দিচ্ছি, চেনা না হলে কি অন্যের খাবারের দামও দেওয়া যায় না? মুকুন্দ নামের মানুষটা ভাঙা চশমার ওপার দিয়ে তাকিয়ে বলল, আপনার মতলবটা কি বলুন তো। নির্মলবাবু এগিয়ে এসে হাসি মুখে বললেন, এই মুহূর্তে আমার কাছে বেশি টাকা নেই, মেরে কেটে সচারেক হবে, আমার মতলব হলো এই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া, নিন রাখুন। টাকা নেওয়ার জন্য মুকুন্দ নামের মানুষটা হাত বাড়ালো না, মানুষটা খুব থতমত খেয়ে গিয়েছে। নির্মলবাবুই নিজের হাতে টাকা ঢুকিয়ে দিলেন তার ফ্যাকাশে জামার পকেটে। মানুষটা বিড়বিড় করে বলল, আপনি কে? টাকা পয়সা দিয়ে উপকার করছেন কেন? কে আপনি? আমি কি কখনো আপনার কোনো উপকার করেছিলাম? মনে পড়ছে না তো? নির্মল সেন জবাব দিলেন না, আবার হাসলেন, নিজের টেবিলে ফিরে খাওয়ায় মন দিলেন। ট্রেনে বসে নির্মলবাবুর বেশ ফুরফুরে লাগলো, এত বছর এক ক্লাসে পড়েও মুকুন্দ তাকে চিনতে পারেনি, কিন্তু তিনি পেরেছেন। এর মানে পুরনো মানুষ চেনার ক্ষমতা তার পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, অথবা এমনও হতে পারে এই ঘটনায় সেই ক্ষমতা আবার ফিরে এলো। কে জানে, মুকুন্দই হয়তো তার পুরনো মানুষ চেনানোর ওষুধ। একটাই যা গোলমাল হয়েছে, উপকারের বিষয়টা মিলল না। মুকুন্দ কখনো তার উপকার করেননি, বরং উল্টোটাই করেছে, ক্ষতি করেছে, ভয়ঙ্করভাবে করেছে। ক্ষতির সে চিহ্ন এখনও আছে। ক্লাস সেভেনে পড়ার সময় টিফিনের ভাগ দেয়নি বলে ক্লাসের গোবেচারা শান্তশিষ্ট নির্মলকে সে এমন জোরে ঘুষি মেরেছিল যে ভেতরের একটা দাঁত আধখানা ভেঙে যায়। আয়নার সামনে হাঁ করে এখনও সেই ভাঙা দাঁতটা নির্মলবাবু দেখতে পান। নির্মলবাবুর অবাক লাগছে, যে ছেলে একসময় ঘুষি মেরে তার দাঁত ভেঙে দিয়েছিল, এত বছর পর তার বেগতিক অবস্থা দেখে তিনি কেন এগিয়ে গেলেন? উচিত ছিল মুখ ফিরিয়ে নেওয়া, অথচ নির্মলবাবু আপন মনে মুচকি মুচকি হাসলেন। সত্যি মাঝে মাঝে মানুষ চেনা যায় না, এমনকি নিজেও নয়। আজকের গল্পটি এখানেই শেষ হলো, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।